আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। নিখুঁত বিদ্যার পক্ষ থেকে তোমাদেরকে জানাই আবারও অনেক অনেক স্বাগতম। সৌরজগতের 8টি গ্রহের মধ্যে যেটা নিয়ে মানুষের কৌতূহলের কখনো কমতি ছিল না, সেটা নিঃসন্দেহে মঙ্গল গ্রহ। সূর্যের চারপাশে চতুর্থ কক্ষপথে ঘূর্ণায়মান এই গ্রহটিকে ঘিরে মানুষের জল্পনা কল্পনার বীজ বপিত হয়েছে বহু বছর আগেই। গত শতাব্দীর 60-এর দশকে সোভিয়েত ইউনিয়নের মার্স 1M নামের মহাকাশযানটি প্রথম মঙ্গল অভিমুখে যাত্রা করে। সে যাত্রায় মানুষ ব্যর্থ হয়। এই যাবৎ চালানো মোট 55টি বিভিন্ন ধরনের অভিযানের মধ্যে সফল হয়েছে মাত্র 22টি। তবুও মানুষ কখনো মঙ্গল অভিযান থেকে সরে আসেনি। একের পর এক উচ্চ বাজেটের প্রকল্প হাতে নিয়েছে মানুষ। এই পাশে এলন মাস্ক তো তার জেদ ধরে বসেই আছে, সে মঙ্গল গ্রহে একটি শহর বানাবে। সো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই লাল গ্রহ অথবা মঙ্গল গ্রহে মানব বসতিকে নিয়ে। সো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। দুনিয়ার সবচেয়ে উঁচু ভবনটি দুবাইয়ে রয়েছে এবং দুবাই তাদের একটি মঙ্গল অভিযানে বিশেষভাবে উৎসাহী হয়ে রয়েছে। তারা তাদের সেই মঙ্গল অভিযানের প্রকল্পটির নাম দিয়েছে মার্স 2117। অর্থাৎ প্রকল্প অনুসারে তারা আগামী 100 বছরের মধ্যে মঙ্গল গ্রহে একটি শহর তৈরি করে ছাড়বে, যেটি আয়তনে প্রায় শিকাগো শহরের সমান হবে, যেখানে প্রায় 6 লক্ষ মানুষ বাস করতে পারবে এবং যাদের সঙ্গে থাকবে খাদ্য, অক্সিজেন ও পরিবহন সুবিধা। কিন্তু এই প্রকল্প বাস্তবায়ন করা মানুষের জন্য এতটা সহজ হবে না, কারণ আমরা জানি মঙ্গল গ্রহে যেরকম আবহাওয়া বিদ্যমান সেটা প্রাণীর জন্য মারাত্মকভাবে ক্ষতিকর। সেজন্য লাল গ্রহে বসবাসযোগ্য পরিবেশ তৈরির জন্য প্রথমে সেখানে রোবট পাঠানো হবে। মার্স 2117 প্রজেক্টটি মূলত দুবাইয়ের শাসনকর্তা শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ধারাবাহিক টুইট বার্তার মাধ্যমে বিশ্ব দরবারে উন্মোচিত হয়। শেখ মোহাম্মদ বলেন, আমরা আজ যে বীজ বপন করতে যাচ্ছি তার ফল ভোগ করবে পৃথিবীর পরবর্তী প্রজন্ম। নতুন জ্ঞানের আগ্রহই মানুষকে ভবিষ্যতের পর্দা উন্মোচন করতে সাহায্য করবে। তিনি উল্লেখ করেন মার্স 2117 একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। মাকতুম ব্যাখ্যা দিয়ে বলেন, প্রথম ধাপের কাজ হিসেবে তারা আমিরাতের বিশ্ববিদ্যালয়গুলোতে মহাকাশ সম্বন্ধীয় শিক্ষা চালু করে তরুণদের মধ্যে মহাকাশ ভ্রমণে আগ্রহ বাড়াতে চায়। প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে শেখ মোহাম্মদ এক টুইট বার্তায় বলেন, অন্য গ্রহের মাটিতে পা দেয়া মানবজাতির দীর্ঘদিনের স্বপ্ন। আমাদের লক্ষ্য হল সংযুক্ত আরব আমিরাত আন্তর্জাতিক অন্য সংস্থাগুলির সাথে অগ্রদূত হিসেবে কাজ করবে। শুরু থেকেই মহাকাশ ভ্রমণে মানুষের সবচেয়ে বড় বাধা হলো দূরত্ব, তাই এই প্রজেক্টে দ্রুতগতির যোগাযোগ ব্যবস্থার দিকে বিশেষ নজর দেবার কথা বলা হয়েছে। আচ্ছা, এখন পাথুরে লাল গ্রহে মানুষ কি আদৌ টিকে থাকতে পারবে? খাদ্যের যোগানই বা কিভাবে হবে, কিংবা যাতায়াত ব্যবস্থাই বা কিভাবে হবে? মঙ্গল বসতি স্থাপনের পূর্বে এমন হাজারো প্রশ্নের জন্ম নিয়েছে মানুষের মনে। একটি এমিরেটি প্রকৌশলীদের দল সাথে একদল বিজ্ঞানী ও গবেষক সম্মিলিতভাবে মঙ্গলে শহরের একটি অঙ্কিত নমুনা দেখান। অনুষ্ঠিত সম্মেলনে এই পরিকল্পনা দেখানো হয়। এতে ওই শহরে জীবনযাত্রা কিভাবে সচল রাখা হবে, যেমন শহর কি করে তৈরি হবে, যাতায়াত ব্যবস্থা, শক্তি উৎপাদন, খাদ্য উৎপাদন, এসব ব্যাপারেও বিস্তারিত পরিকল্পনা দেখানো হয়। যদিও এগুলো বাস্তবায়নের নির্দিষ্ট কোনো সময়সীমা তারা দিতে পারেনি, তবে আরব আমিরাতের প্রকৌশলীরা হোপ নামে একটি অরবিটার তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন। এটি হবে আমিরাতের তৈরি প্রথম কোনো স্পেসক্রাফট। 2020 সাল নাগাদ এটি জাপানের টানেগাশিমা স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছে, যেটি মঙ্গল গ্রহকে প্রদক্ষিণ করবে। তাদের এই মিশনের কাজ হলো মঙ্গলের এখনকার আবহাওয়া ও প্রাচীনকালের আবহাওয়ার মাঝে যোগসূত্র খুঁজে বের করা। এই অরবিটারটি পরবর্তী প্রায় 3 বছর ধরে লাল গ্রহটিকে প্রদক্ষিণ ও পর্যবেক্ষণ করবে। সংযুক্ত আরব আমিরাত স্পেস এজেন্সির পরিচালক মোহাম্মদ আল আধাবি বলেন, মঙ্গলের হোপ মিশনের কাজের নিয়মিত তদারকি হচ্ছে এবং এটি সঠিক সময়ে উৎক্ষেপণ সম্ভব হবে বলে আমরা আশা করছি। একটা সময় মহাশূন্য ভ্রমণ মানুষের কল্পনা ছিল। আমরা এখন জানি মানুষ মহাশূন্য জয় করেছে প্রায় 6 দশক হয়ে গিয়েছে। মহাশূন্য জয় কিংবা চন্দ্র বিজয় এগুলো অনেক পুরনো খবর। মানুষের তৈরি মহাকাশযান এখন গ্রহ নক্ষত্রের সীমানা ছাড়িয়ে দূর দূরান্তে অবিরাম ছুটে চলেছে। মানুষ আজ মঙ্গলে চকচকে শহর তৈরির স্বপ্ন দেখছে। আরব আমিরাতের মার্স 2117 প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে হয়তো মানুষের সেই স্বপ্ন একদিন পূরণ হবে, কিংবা মঙ্গলে বসতি গঠনের আরেক স্বপ্নদ্রষ্টা ইলন মাস্কের স্বপ্ন পূরণের মাধ্যমে মানুষ স্থায়ীভাবে লাল গ্রহের বাসিন্দা হয়ে যাবে। মেক্সিকো আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমিক্যাল কংগ্রেসে ইলন মাস্ক তার উপস্থাপনায় বলেন, আমি মঙ্গলে গমন সারা জীবনের জন্য সহজতর করতে চাই, যেন যে কেউ চাইলেই সেখানে যেতে পারে। আমাদের কেউ লাল গ্রহের বাসিন্দা হতে না পারলেও হয়তো আমাদের পরবর্তী কোনো প্রজন্ম ঠিকই নিয়মিত মঙ্গলে যাতায়াত করবে, নয়তো সেখানে স্থায়ীভাবে বসতি করবে। যারা এখনও ভাবছ মঙ্গল গ্রহে মানুষের উপনিবেশ গঠনের ভাবনা নিছক বিলাসিতা ব্যতীত আর কিছুই নয়, তাদের জন্য কার্ল সেগানের একটি উক্তি দিয়ে ভিডিওটি শেষ করব। তিনি বলেছেন, ইফ আওয়ার লং টার্ম সার্ভাইভাল ইজ অ্যাট স্টেক, উই হ্যাভ আ বেসিক রেসপন্সিবিলিটি টু আওয়ার স্পেসিস টু ভেঞ্চার টু আদার ওয়ার্ল্ডস। অর্থাৎ যদি আমাদের দীর্ঘমেয়াদী বেঁচে থাকা ঝুঁকিতে থাকে, তাহলে আমাদের প্রজাতির প্রতি
অন্যান্য জগতে যাওয়ার জন্য আমাদের মৌলিক দায়িত্ব রয়েছে। সো বন্ধুরা, তোমাদের কি মনে হয় মঙ্গলে শহর তৈরি করার যে স্বপ্নটি আছে, সেই স্বপ্নটি কত সালের মধ্যে বাস্তবায়ন হতে পারে? সেটা কি সত্যি 2117 সালের মধ্যে হবে নাকি আরো বেশি হতে পারে? তা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারো। সো আজকের মতো এতটুকুই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, ভালো রাখো আর আমাদের সাথে যুক্ত হয়ে থাকো। ইমপ্রুভ ইউর নলেজ, সোল, মাইন্ড অ্যান্ড লাইফ।